হ্যালো এভরিওান ভিডিওক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের টিউটর এখানে আমাদেরকে সংজ্ঞার সাহায্যে একটি এক্স ইকুয়াল টু টু বিন্দুতে ওয়াই ইকুয়াল টু ফোর অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করতে বলা হচ্ছে তো আমি অন্তরকলজের সংজ্ঞায় জানি যদি আমাদের এফ অফ এক্স একটি এক্সের অপেক্ষক হয় এবং এক্স ইকোয়াল টু এ বিন্দুতে যদি অন্তরকলজ নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা এফ এ এর মানটা কত পাই না এফ ড্যাশ এটা হয় লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ ঠিক আছে তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী এফ অফ এক্স এর মান দেওয়া আছে ফোর এবং এর মান দেওয়া আছে টু তাহলে আমরা সংজ্ঞার সাহায্যে যদি এফ ড্যাশ টু নির্ণয় করতে চাই তাহলে আমরা কী লিখবো এখানে লিমিট এইচ টু জিরো এফ অফ টু প্লাস এইচ এবারে দেখো আমাদের এখানে এফ অফ মান দেওয়া আছে চার তাহলে এফ কত হবে না এফ অফ টু প্লাস এইচ জাস্ট এক্স এর জায়গায় টু প্লাস এইচ বসিয়ে দিতে হবে কিন্তু দেখো এফ অফ এক্স তো এখানে এক্স এর উপর নির্ভরশীল নয় তার মানে এফ অফ এক্স এর যা হবে চার এবং এফ অফ টু এর মানও তাই হবে চার তাহলে আমরা জাস্ট এখানে ওটাই পুট করবো এখানে তাহলে আমরা কি পাচ্ছি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এখানে আমরা পেয়ে যাবো ফোর মাইনাস ফোর বাই এইচ তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি এখানে না লিমিট এইচ টেন্স টু জিরো জিরো বাই এইচ আর আমরা জানি জিরো বাই এইচ মানে এখানে জিরোই আসবে তাহলে আলটিমেটলি আর লিমিটটা তাহলে জিরো আসলে লিমিটটা কি জিরো যেহেতু নির্ভরশীল নয় সেই কারণে লিমিটটাও জিরো হবে আলটিমেটলি তো এখানে আনসার হবে জিরো এটাই হবে এই কোয়েশনে আনসার ভীড় ডট কম ওয়েবসাইটে ম্যাথস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো